শনি পুজো দিয়ে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন পালন করলেন সুজন পাল নামে ইসলামপুর ব্লক পাড়ার একজন মোদি ভক্ত। শনিবার সন্ধ্যায় ইসলামপুর শহরের নেতাজি পল্লী শনি মন্দিরে প্রধানমন্ত্রীর জন্মদিনে তার মঙ্গল কামনা করে শনি পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর 72তম জন্মদিনে 72টি প্রদীপ মন্দির প্রাঙ্গণে জ্বালানো হয়েছিল। যদিও মোদী ভক্ত সুজন পাল তিনি বিজেপির আইটি সেলের জেলা কনভেনারের দায়িত্বে থাকলেও তার এই প্রয়াস ব্যক্তিগত বলেই জানিয়েছেন তিনি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। ভারতবর্ষ সহ সম্পূর্ণ বিশ্বের যত মোদী ভক্ত রয়েছে তাদের জন্য আজকে একটা উৎসবের দিন, আর এই দিনটির পরিকল্পনা আমরা অনেক দিন থেকেই করে আসছি। তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজে একটা অন্য প্রোগ্রাম করব এটা ভেবেছিলাম। এবার এত বড় একটা প্রোগ্রাম আমার একার পক্ষে সম্ভব নয়, এই জন্য ইসলামপুরে অবস্থিত যত মতি ভক্ত রয়েছেন তাদেরকে আমি কল করি এবং তাদের সারা যখন আমি পেয়েছি তারপরে আজকে আমরা এই প্রোগ্রামটার পরিকল্পনা করেছি। প্রোগ্রামটার পরিকল্পনা শুরুবাত করেছি আমরা যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজির যাতে কুনজর থেকে বেঁচে থাকে তার জন্য আমরা এই মন্দিরেই শনি মন্দির রয়েছে সেই শনি মন্দিরে আমরা শনি পুজো দিয়েছি ওনার নামে। তারপর 72তম জন্মদিন যেহেতু তাই 72টি প্রদীপ এবং 72টি মোমবাতি আমরা প্রজ্বলন করেছি। দেখুন, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, এটা সত্যি কথা, উত্তর দিনাজপুর জেলা আইটি সেলের কোকনব্যানার, কিন্তু তার পাশাপাশি ব্যক্তিগত একটা পরিচয় মানুষের থাকে। আমি এখানে ব্যক্তিগতভাবে করেছি এবং আমাদের পার্টি অফিসেও মোদীজির জন্মদিন পালন হবে, এখান থেকে শেষ করেই আবার পার্টি অফিসে যাব। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকে মোদীজির জন্মদিন পালন করতেই পারে, তাতে পার্টির কোনো অসুবিধা নেই। এবং তার পাশাপাশি পার্টি অফিসে গিয়ে, যেহেতু আমি পার্টির কর্মী, তাই আবার আমি পার্টির কর্মী হিসাবেও সেখানে পার্টি অফিসে গিয়ে মোদীজির জন্মদিন পালন যে হবে সেখানে অংশগ্রহণ করব। কোথায় আলাদাভাবে, আমি পার্সোনালভাবে ওনার মঙ্গল কামনায় পুজো করেছি, সেখানে আলাদা হওয়ার কিছু নেই। তো আবার পার্টি অফিসে গিয়ে পার্টিগতভাবে সেটা জন্মদিন পালন করব, সেখানে আলাদাভাবে কোনো বিষয়ই নেই। আমি ব্যক্তিগতভাবে বাড়িতে মোদীজির ছবি রাখতেই পারি, আমি ব্যক্তিগতভাবে মোদীজির জন্য শুভকামনা রাখতেই পারি, পুজো করতেই পারি, উপোস করতেই পারি, সেটা আমার ব্যক্তিগত।